আমার তো খুব ভয় করছে, আর ঘরটাও অন্ধকার। আমি বাবা একা যেতে পারবো না। আরে কি লাইট চলে এসেছে, আমি কি যাব? না, একা যাব না, আমি বরঞ্চ অভিজিৎকে একটা কল করি। হ্যালো। হ্যাঁ হ্যালো অভিজিৎ। হ্যাঁ অভিজিৎই বলছি, বল। হ্যাঁ, তুই আর রকি একটু আমার রুমে চলে না, এখানে শালিনী খুব অদ্ভুত ভাবে চিৎকার পেলাম আমি, তুই একটু চলে আন। আচ্ছা আচ্ছা, আসছি, দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর। ওকে, বললো যে ওর ঘরে যেতে, বললো যে তোরা তোরা দুজন তাড়াতাড়ি আয়, ওই জন্যই রাখছি, চল চল একটু দেখে আসি ওর কি হয়েছে, ওর ঘরে রুমে যাবো, চল চল চলে। ওই তো মনে ওরে, এতে শোন না, শোন আমার সাথে একটু চল না। আরে কি হয়েছে বল, ডাকলি এত রাত রাতে? আরে আরে রাত একটা বাজে বল। আমি শালিনীর চিৎকার শুনলাম, শালিনী মনে হয় কিছু একটা হয়েছে, খুব অদ্ভুত আওয়াজ পেলাম আমি। ও আচ্ছা, কি করবো বল তো, চল দেখি তো বাইরে দেখি। ও বাইরে বাইরে থেকে আসছি বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি পায়ে হাঁটার আওয়াজও পেয়েছিলাম। আমরাও পাচ্ছিলাম, বাট অতটা মেনটেন করিনি বুঝলি। ঠিক আছে, আচ্ছা চল বাবা। আরে আরে শালিনী, আরে শালিনী ওঠ, আরে ওঠ শালিনী ওঠ। এই রকি, রকি জাগি, জল আন, জল আন, জলের ছিটে দিতে হবে, জল আন। আরে রকি এনেছিস? দে দে দে। শালিনী, শালিনী তোর জ্ঞান ফিরেছে? আরে তোরা এখানে আর আমি এখানে কি করে এলাম? ও হ্যাঁ, ওই আত্মাটা হেডলেস কোস্টটা কই চলে গেছে, চলে গেছে। কিসের হেডলেস? ও তো আমাকে ছুরি মেরেছিল। আমি ঠিক আছি, হ্যাঁ আমি ঠিক আছি, চল চল ভেতরে যাওয়া যাক। আরে আগে ওঠ তুই, ওঠ ওঠ, চল চল চল, যেটা খুলে আসতে আসতে আসতে, সাবধানে সাবধানে, বস একটু বস বস। লিজা তোর জন্য খুব টেনশন করছিল, বললো যা, বললো চল, তো গেলাম। আরে ওখানে একটা হেডলেস গোস ছিল জানিস না তো, আর লাইট লাইট চলে এসছে, তার মানে সব গোস্টেরই ব্যাপার ছিল, ওই জন্য লাইটটাও চলে গেছে। লিজা কই, লিজা লিজা কই, লিজা এক্ষুনি আসছে, দাঁড়া দাঁড়া। ঠিক আছে, হ্যাঁ লাইটও চলে এসছে, দেখ তোর চিৎকারে আওয়াজ শুনে আমি ওদেরকে ডাকলাম, আর তখনই লাইটটা চলে এলো, আমার খুব ভয় করছিল। তুই ঠিক আছিস তো? তোর কথা লাগে টাগে নি তো, তুই ঠিক আছিস তো? শুনলাম ওরা বললো যে তোকে নাকি গোস্টের ছুরি মেরেছিল, আমি তোকে বলেছিলাম যেখানে একটা গোস্ট আছে, তুই আমার কথা শুনলি না, দেখ কি হলো, ঠিক আছিস তো তুই? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু লাগে টাগে নি, ছুরি মেরেছিল অবশ্য, কিন্তু আরে কি অভিজিৎ তোর কি হয়েছে? আমি কি তোকে কোনো ক্ষতি করেছি? হ্যাঁ তুই আমাকে মারার চেষ্টা করেছিলি, দেখ আমি তো ইচ্ছে করে করিনি, ভূতটা আমার গায়ে ঢুকে মারতে। না না, একটা ব্যাপার দেখেছিস, আত্মাটা আমাকে যতবারই মারার চেষ্টা করছে কিন্তু আমার কিছু হচ্ছে না, কেন? সেটা পরে জানা হবে, তাড়াতাড়ি এখান থেকে চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল তো, চল 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 চল, ড্রাইভারকে কল করি, চল চল। হ্যালো ড্রাইভার। হ্যাঁ নেটে সার্চ কর, দেখ কেস তো তুই দেখতে একটু, কেসটা কি? আচ্ছা দাঁড়া দেখছি,
একটু সার্চ মারতে হবে গুগলে তার একটা ওয়েবসাইট বেরিয়েছে কত আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ এখানে লেখা আছে যে এটা হচ্ছে হোটেলের ব্যাপার আমি এটা কিন্তু আমার এটা কেন আরে এক মিনিট এটা তো হোটেল হোটেল রিপোর্ট এটা তোকে পড়া উচিত ছিল হ্যাঁ কিন্তু কখন এটা বেরায়নি আমি যখন সার্চ করেছিলাম এটা দিয়েছে যে ওখানে কয়েক বছর আগে একটা ডাকাতি পড়েছিল ডাকাতি হয়েছিল ওখানে অনেক লুটপাট হয়েছিল কিন্তু লুটপাটের সময় একটা বাচ্চা ছেলে ওই ডাকাতের মানে বলেছিল আমার মা বাবা কিচ্ছু দেবে না তোমাদেরকে এই বলাতে প্রতিবাদ করেছিল সেই জন্য ওই ডাকাতের দল ওর গলা কেটে দিয়েছিল হ্যাঁ তার মানে ওই বাচ্চাটাই ছিল ওই হেডলেস কোস কিন্তু সে আমাকে কেন মারতে চাইছিল আরেকবার সার্চ করে দেখ দাঁড়া আরেকটু মনে হয় আছে দেখ ওই তো আরেকটু রিড মোড আছে পড়ে দেখ তো বলছে যে ওই ডাকাতের মধ্যে একটা মেয়ে ছিল শাড়ি পরা মেয়ে সে ওকে ডাকাতদের মারতে সাহায্য করেছিল সেই জন্যই বোধহয় ও আমাকে মারতে চেয়েছিল কারণ আমিও তো দেখ শাড়ি পরে গেছিলাম ইয়েলো কালারের একটা ব্লু কালারের দুটো ছিল ওই জন্য আমাকে প্রতিবার টার্গেট করছিল ও আচ্ছা কিন্তু আমার কিছু হলো না কেন আমি সেটাই আচ্ছা এই এখানে তো নাম লেখা আছে কি অ্যাক্সিনা আর একটার নাম করতে পারছি না হ্যাঁ রিনচিনা কি সব এগুলো কি সব নাম রে হ্যাঁ হ্যাঁ সেটা হলো কথা আর এছাড়াও আমার মনে পড়লো যে আমি গলায় তো ঠাকুরের পড়ে গেছিলাম আগিস আমার কাছে এই ঠাকুরের হারটা ছিল তাই আমি বেঁচে গেলাম না হলে আত্মাটা তো আমাকে মেরেই দিত একবার যে স্তোর গায়ে ঢুকেছিল আত্মাটা মারার জন্য আমাকে হ্যাঁ ওরা বললো হ্যাঁ ঠিক আছে যাকে অনেকটাই রাত হয়ে গেছে যা এবার তোর আস্তে আস্তে বাড়ি যা আর লিজাকে না একটু পৌঁছে দিস ও মনে খুব ভয় টয় পেয়ে আছে ওখানে বসে আছে কি করছে ওখানে বসে আরে কি হলো এটা কি এরকম ভয় ভয়কৃত হয়ে রয়েছিস কেন আমার খুব ভয় লাগছে আমি এখন কি করবো তুই চল না তুই চল না আচ্ছা আচ্ছা যাবো যাবো দাঁড়া 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 চল আচ্ছা চল চল তোকে দিয়ে আসি চল হ্যাঁ বাই শালিনী বাই হ্যাঁ আমি চললাম হ্যাঁ চল আচ্ছা চল চল ভিডিওটা কেমন লাগলো আমাদের প্লিজ কমেন্ট করে জানো আর প্লিজ ভিডিওগুলো লাইক করো লাইক করছো না কেন ভিডিও ভালো লাগে অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওগুলো ওয়াচ করার পরে সাবস্ক্রাইব করো নয় তো জানোই তো কী হবে ইউটিউব উড়ে যাবে মানে সাবস্ক্রাইবার উড়ে যাবে আর কি হ্যাঁ সাবস্ক্রাইবার উড়ে যাবে যদি ওয়াচ না করে আগে সাবস্ক্রাইব করো প্লিজ আগে ওয়াচ করো ভিডিওগুলো তারপর সাবস্ক্রাইব করে দাও তো এবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই আর এটা ছিল আমাদের গোসলেস্টের পার্ট টু মানে একদম শেষ পর্বটা আজকে আমরা কমপ্লিট করলাম তো কেমন লাগলো একটুখানি বলো ওকে কমেন্ট করে জানিয়ে দিও আর লাইকগুলো প্লিজ করে দিও লাইকগুলো অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফানি ভিডিও আসছে এটুকু বলে দিলাম খুব ফানি একটা ভিডিও আসছে এখন আর গোস্ট টোস্ট না একদম ফানি ভিডিও সো বাই বাই অল বাই